যদি আপনি একজন ইউটিউবার চান, তাহলে আপনাকে আপনার কিছু লোক পিছনে টেনে ধরবে। আসলে দেখেন, আপনি যদি আপনার ফ্যামিলি সাপোর্ট না পান, তাহলে আপনি ইউটিউবে এগোতে পারবেন না। আপনাকে অনেকে, আপনার ফ্যামিলি সার্কেলে অনেকে আপনাকে পাগল ভাববে, আপনাকে বাড়ির থেকে প্রতিবেশীরা পাগল ভাববে। তো আপনি ফ্যামিলি যদি সাপোর্ট না পান, ফ্যামিলি যদি সাপোর্ট দিতে না পান, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। আপনি যদি ধৈর্য সহকারে ভিডিও বানান এবং আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। আপনি যদি ভিউর দিকে তাকান, তাহলে তো আপনি সাকসেস হবেন না, কারণ আপনার প্রতিদিন রেগুলার ভিডিও বানাতে হবে, আপনার রেগুলার ভিডিও বানিয়ে যেতে হবে, আপনার ভিডিওর মান ভালো করতে হবে, আপনার থাম্বনেল ভালো করতে হবে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। আপনাকে প্রতিদিন একই টাইমে একই সময়ে নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে। অন্যদের ভিউ হচ্ছে, আমার কেন ভিউ হচ্ছে না এমন ভাবলে হবে না, কারণ আপনার ইউটিউব চ্যানেলটা বড় হতে একটা সময় লাগবে। সুতরাং আপনাকে প্রতিদিন একই টাইমে আপনাকে ভিডিও ছাড়তে হবে। আপনি যদি মনোবল ধরে রাখেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। আপনি যদি মনোবল ধরে না রাখেন, তাহলে অবশ্যই কোনোদিন সাকসেস হবেন না। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন, তারা থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।